হ্যালো ফ্রেন্ডস, আজকে 24th মার্চ। আজকে আমরা মানস ন্যাশনাল পার্ক যাবো। তো মানস ন্যাশনাল পার্ক যেতে গেলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ট্রেন ধরে বরপেড়া রোড জাংশন স্টেশন আসতে হবে। এখান থেকে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা বরপেড়া রোড জাংশন স্টপেজ আছে। তো বরপেটা রোড জাংশন এই স্টেশনটা নামলে এখান থেকে 22 কিলোমিটারের মতন মানস ন্যাশনাল পার্ক। এখান থেকে বেরিয়ে ম্যাজিক গাড়ি বা কোনো অটো ধরে মানস ন্যাশনাল পার্ক যাওয়া যাবে। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। এখন সকাল 8টা, আমাদের জার্নি হয়তো শুরু হবে 9টা থেকে, নয় 9:30 থেকে। হাফ ডে করবো আমরা। হ্যাঁ, অনলাইন বুকিং করে রেখেছি। হাফ ডে জার্নি এই 3.5 থেকে 4 ঘন্টা বলে এরা, 3.5 ঘন্টা কি 4 ঘন্টা হবে হাফ ডে জিপ সাফারি। আচ্ছা, এই কথাটাই অ্যাসামিসে বলো। এটা দুজন লোক নয়, দুজন মানুষ চা খাবো বলছে, এহতে আহিলে গাড়ি বাস। আমি বলতে পারি না, আমি বুঝতে পারি। স্টেশন থেকে নেবে 1 নম্বর রেল গেট অবধি আসতে পায়ে হেঁটেও আসতে পারবে, বা পিলপিলি করে আসলে 10 টাকা মতন ভাড়া নেবে। আর এখানে এখান থেকে শেয়ার গাড়ি পার হেড 50 টাকা করে নেয়। আর যদি বুকিং করেও যেতে পারেন, বুকিংটা আপনার নেগোশিয়েট করতে হবে। এরিয়ায় প্রায় ঢুকে গেছে, এখন গেটটার কাছাকাছি চলে এসেছি আমরা। আমাদের সাফারি শুরু হয়েছিল সকাল 9:30। অনলাইনে কাটা টিকিটটা এন্ট্রি পয়েন্টে স্ক্যান করিয়ে আমরা ঢুকে গেলাম মানস ন্যাশনাল পার্ক। আমরা এখন মানস ন্যাশনাল পার্কে ঢুকেছি। তো আজকে আমরা পাঁচবাড়ি রেঞ্জটা ঘুরবো। পাঁচবাড়ি রেঞ্জ হলো সেন্ট্রাল পার্ট। মানস ন্যাশনাল পার্কের ওয়েস্টার্ন পার্টটা হলো পানবাড়ি, আর ইস্টার্ন পার্টটা হলো ভুইয়াপাড়া রেঞ্জ। এই 3টে রেঞ্জ জুড়ে মানস ন্যাশনাল পার্ক। পাঁচবাড়ি রেঞ্জ দিয়ে একটা জায়গা আছে মঠানগুড়ি, ওইখান থেকে কিছুটা যাওয়ার পর ভুটানের এরিয়া পড়ে যায়। ভুটানের পার্টটায় যাওয়ার জন্য পারমিট লাগে। ওই পার্টটাকে বলা হয় রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। চলুন।
এখন এই জায়গাটা একটু ক্লিয়ার করতে টাইম লাগতে পারে। এখানে গাছ ভেঙে পড়েছে, রাস্তাটা ক্লিয়ার করতে এখন টাইম লাগবে। দেখতে পারবো আবার সামনে যাই, এখন তো অনেক কিছু আছে দেখা। পশুরা একটু বেরিয়ে আসে, দেখা যাওয়ার চান্সেসটা বেশি থাকে। এইসব জায়গা দেখবি নাকি বেরিয়ে আসবে টুক করে, এই কেউ আসিস নাকি। যে সামনের পাহাড়টা ওটা ভুটানের পাহাড়। এই একটা বাফেলো দেখতে পেলাম, মোটামুটি টাইম বলতে গেলে অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিলেও একটু প্রবলেম আছে, এখানে বৃষ্টি। হ্যাঁ, মার্চে ভালো, মার্চে পর্যন্ত ঠিক আছে।
আজকে আমাদের ভাগ্যটা ভালো, ওয়েদারটা এত সুন্দর পাচ্ছি। যদি কেউ আসতে চাও তাহলে ফেব্রুয়ারি মাসে প্ল্যান করো, ভালো হবে। মাথা নামো। চারটে হাতি দেখে শুধু ভুটানের পাহাড়টা দেখ, আহা কি দারুন। তোমার ডাকছে? আমাকে পাহাড় ডাকে এমনি তো। হ্যাঁ এখনো ডাকছে, যাও না? যাবো তো। এই সামনে হাতি এসছে একটা, হাতিটা এদিকেই আসছে। আমাদের গাড়িটা পেছাতে হলো। এই একটা গেস্ট হাউস, ও আগে ছিল এখন বন্ধ। আর এই একটা বেকি নদী নাকি? বেকি নদী না এটা? দারুন, এটা বেকি নদী। এই পাহাড়টা ভুটানের পাহাড়। আমরা এখন মানস হেরিটেজ সেন্টার, বেকি নদীর ঠিক পাশেই। ওপরে মিউজিয়াম আছে ড্রাইভার দাদা বললো, চলো দেখি ওপরটা। ওখানে আবার লেখা আছে ভুটান 360 মিটার দূরে নদীর পাশে।
বৃষ্টি আসছে আবার। আমাদের ভিডিও এখানেই শেষ হলো, আজকের মতন বাঁশবাড়ি রেঞ্জ কমপ্লিট। বাকি থাকলো ভূঁয়াপাড়ার পানবাড়ি, ওটা কখনো হবে, তবে বেশ ভালোই লাগলো, ওয়েদারটা দারুণ ছিল। আর দেখতে পারলাম আমরা হাতি, তারপর ওয়াইল্ড বাফেলো আর ময়ূর, রাইনোটা দেখতে পারিনি, ওটা কখনো অন্য সময় আবার ভাগ্য ভালো থাকলে ঠিকই দেখতে পারবো। হ্যাঁ, তবে ওয়েদারটা ভালো ছিল আর বেশ সুন্দর সবুজ গাছপালা, ওদের দারুণ লেগেছে বলতে গেলে। ঠিক আছে, তাহলে এখনের মতন এখানেই শেষ করছি, আমরা এখন লাঞ্চ করে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করবে। বাই।